কারুন ও আরেকটি লোক কেয়ামত পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে তাদের নাম কি ও কোন নবীর উম্মত কারুনের কথা তো জানা আছে মুসা আল্লাহ সময়ে তার আবির্ভাব হয়েছিল এবং সে ছিল অনেক ধনী এত ধনী ছিল তার সম্পদের যেখানে জমা রাখত গোডাউনের মধ্যে স্টোরের মধ্যে কোষাগারের মধ্যে এই সম্পদের চাবিগুলো বহন করতে হতো সত্তরটা উটের বোঝা চাবি হচ্ছে সত্তর উটের বোঝা খুব সম্পদ এবং মুসা আলাহিসাল্লাম তাকে দাওয়াত দিলেন যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি আল্লাহর বান্দা হয়ে যাও ইবাদত করো সে বলে এগুলো তো আমি নিজে রুজি করেছি কিসের আল্লাহ আমাকে দিয়েছে ইমান কবুল করলো না একদিন যাচ্ছে মুসা আল্লাহিসাল্লাম এক জায়গায় বয়ান করতেছেন তার পাশে দিয়ে সে হেঁটে যাচ্ছিল আর সে চিন্তা করলো মুসার বয়ান খালি লোকেরা শুনে সে নিজে তার অনেক বড় সম্পদওয়ালা লোকরা তার দিকে আসবে সে এরকম খুব একেবারে সাংঘাতিক কাপড় চোপড় খুব সজ্জিত হয়ে গর্বের সাথে বিশাল এক দল তার পিছনে নিয়ে চলছে আর তাকে দেখে অনেকেই দৌড়ে আসলো ও বাবা কারুন আসছে কিদিন কিছু পাওয়া যায় না তার পিছনে ছুটছে তারপরে সে বললো যে মুসা তোমার কাছে কিছু কিছুই পাবে না তোমার কাছে দেখবে লোক থাকবে না আমার কাছে চলে আসতেছে এবার বহু কষ্ট দিয়েছে পরে তার এই বেয়াদবির কারণে মুসা আল্লাহ করেছেন আল্লাহ তালা তার এই গর্ব কাপড় পরে যখন সে বেরিয়ে এসেছে আল্লাহ জমিনকে বললো কারণকে গিল গিলা শুরু কর তাকে গিলা শুরু করে দিল এবং সে জমিনের নিচে যাচ্ছে প্রতিদিন কিছু কিছু করে যাচ্ছে এখনো যাওয়া অব্যাহত আছে কেয়ামত পর্যন্ত যেতে থাকবে আর এটা হলো কারণ দুইজনের কথা বলছেন তো আরেকজন হচ্ছে তার নাম আসে নাই একটি হাদিসের আসলুলাসাল বলেছেন বাইনে মা রাজুলুন মিমান কান কাব্লাকুম খারা জাফি বড়দাই নাহাদ আর আইন ইয়েহতা লুফি হিমা আমার লাহুল আরথু ফাইনে উল্লাই তা জাল জালু ফি হা ইলাই এরকম আরেক লোক কোন এক পূর্ববর্তী উমদের মধ্যে কেউ দুটি সবুজ বড়দা খুব দামি কাপড় পরে আসলে ইয়েহতা ফিহিমা খুব তাকাব্যরের সাথে অহংকার গর্ব করে হাঁটছে দামি কাপড় পরলে একটু গর্ব অহংকার চলে আসে কিনা আল্লাহ মাফ করুন বেশি দামি হয়ে গেলে একটু বোধহয় চলে আসতে পারে দামি কার হলেও কিছু আসে কিনা দামি হাউজ হলে কিছু আসে কিনা সবগুলো সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে মাফ করুন এই জন্য একটু ছোটো থাকাই ভালো বোধ তো আল্লাহ তালা জমিনকে যখন সে এরকম করে গর্বের সঙ্গে হাঁটছে জমিনকে আল্লাহ হুকুম দিলেন এই তাকে ধরো ফা আঁকা জমিন তাকে ধরল গ্রাস করার জন্যে ফা ইন্দাল জালু ফি হা ইলাই আমল কেয়া এখন পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত জমিনের নিচে তার চলে যাওয়ার কাজ অব্যাহত আছে এর নামটা এভাবে কলাম শরীফে আসেনি